হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। শেখ মাহফুজ জানাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আসলে অনেকে আছেন যারা ডগি কয়েনের মাধ্যমে লেনদেন করে থাকেন, অর্থাৎ বিভিন্ন মাইক্রো ওয়ালেট যে সকল আছে কিংবা ছোটোখাটো পেমেন্ট যারা আসলে করে নিয়ে থাকেন বিভিন্ন সাইট থেকে, কয়েন টিপ্লাই বলেন কিংবা কয়েন পড বলেন কিংবা আদার্স যে সকল পেমেন্ট সাইট আছে, সার্ভে কিংবা ছোটোখাটো ফসেট যে সকল সাইট আছে, সে সকল সাইট থেকে হয়তো আপনারা আপনাদের ডগি কয়েন নিয়ে থাকেন। তো এক্ষেত্রে আপনাদের একটি প্রশ্ন থেকে থাকে, কোন প্রশ্ন থেকে থাকে এবং কিংবা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আসলে ভাইয়া অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার ডগি কয়েন ওয়ালেটটি কোনটি ভালো হবে। আসলে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ডগি কয়েন ওয়ালেটের জন্য আপনারা ট্রাস্ট ওয়ালেট অনেকে ইউজ করে থাকেন, কিন্তু আমি নর্মালি ফ্রি ওয়ালেট যেটি আছে ডগি কয়েনের সেটা আমি ইউজ করে থাকি। তো জাস্ট আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনারা জাস্ট সার্চ করবেন আপনারা ডগি কয়েন ওয়ালেট লিখে দেখবেন প্রথমে যেটি আছে ডগি কয়েন ওয়ালেট স্টোর অ্যান্ড এক্সচেঞ্জ ডগি। ওকে, সো জাস্ট এই যে এই অ্যাপটি জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট আপনারা ওপেন করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সো আমি অ্যাকাউন্টটি ওপেন করতেছি। করার পর দেখবেন আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, এখানে সেটিংসে যাওয়ার পর আমি যেহেতু লগ ইন করা আছে তো সেক্ষেত্রে সেটিংসে যাওয়ার পর দেখতেছেন এখানে অ্যাকাউন্ট অপশানটি থেকে আপনার অ্যাকাউন্টটি অর্থাৎ জিমেলের মাধ্যমে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, আমি অ্যাকাউন্টটা আসলে ওপেন করে দেখাবো না আপনাদের কাছে। সো এক্ষেত্রে আপনারা যদি এই আপনার অ্যাপটি অর্থাৎ ডগি কয়েন ফ্রি ওয়ালেটের যে ডগি কয়েন অ্যাপটি আপনারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিই। সেটির মধ্যে জাস্ট প্রথমটি যেটি হলো আপনারা জাস্ট সেটিংয়ে যাবেন, যাওয়ার পর আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনার ইমেলটি যে সকল আছে ইমেলগুলো আপনার এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। দেন সিকিউরিটি অপশানটি আছে, সিকিউরিটিতে যাওয়ার পর আপনারা এখানে কয়েকটি অপশান পাবেন, তার মধ্যে একটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান। আপনারা যদি সিকিউরিটি স্ট্রং করতে চান তাহলে এটি সেট করতে পারেন। অবশ্যই আপনাকে ইমেল কনফার্ম করতে হবে। দেন আপনার এখান থেকে আপনার ইচ্ছে করলে ফিঙ্গারপ্রিন্ট লগ ইন যে অপশানটি আছে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লগ ইন আপনারা ইচ্ছা করে এনেবল করতে পারেন। এবং আরেকটা লিমিট, এখানে আমি আপাতত লিমিটটা অফ করে রেখেছি, আপনারা ইচ্ছা করলে এখান থেকে লিমিটটি অন করতে পারেন। ধরুন আপনি 24 লাস্ট পার আওয়ারে কত ট্রানজ্যাকশন করে, ধরুন 10,000 ডগি এভাবে দিয়ে কনফার্ম করতে পারেন। তারপর পার উইকে আপনি কত করবেন, ধরুন 50,000 ডগি এভাবে জাস্ট আপনারা যেটি লিমিট অর্থাৎ আপনি ধরুন লিমিট সেট করলে একটি সমস্যা কি, ধরুন আপনি হয়তো বেশি লেনদেন করেন না কিন্তু একদিন হঠাৎ আপনার দেখলাম ইমার্জেন্সি একটি লেনদেন করতে হবে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ট্রানজ্যাকশন কেউ করতে পারতেছেন না, সেক্ষেত্রে 24 ঘন্টা টাইম নেয়। আসলে 24 ঘন্টা না, 2 দিনের মতো টাইম নেয় এটি হচ্ছে আপনার জাস্ট আপডেট হইতে। সো 2 দিনের আগে আপনি বড় ধরনের অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো আর যেটি প্রধান কিংবা যেটি বিষয় মেন বিষয় যেটি সেটা হচ্ছে আপনার ডগি কয়েন ওয়ালেটে, অর্থাৎ এই ওয়ালেটে আপনাকে যে কাজটি করতে হবে এই ওয়ালেটে আপনার আসলে কোনো ওয়ালেট অ্যাড্রেস আপনাকে সেভ করতে হবে না এবং আপনাকে কোনো সিকিউরিটি আপনার প্রাইভেট কি যে সকল আছে প্রাইভেট কি সেভ করতে হবে না। সো অন্যান্য যেমন ডগি চেন ইনফোতে আপনার যে সমস্যাটি হয়, ধরুন আপনার সিকিউরিটি যে আপনার প্রাইভেট কিটে থাকে হয়তো হারিয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট রিকভারি করতে পারে না। আর এখানে যেহেতু আপনি অ্যাপে আপনার ইমেলের মাধ্যমে লগ ইন করবেন কিংবা মোবাইল ফোনের মাধ্যমে লগ ইন করবেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি হেরে যাওয়ার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে আরেকটি যে বিষয়টি হলো সে বিষয়টি হলো আপনারা জাস্ট এখানে যদি আপনারা রিসিভ করতে চান ডগি কয়েন তাহলে জাস্ট রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডগি কয়েন অ্যাড্রেস যেটি আছে এই যে এই অ্যাড্রেসটি আপনারা জাস্ট কপি করে আপনারা সেখান থেকে ধরুন আপনাকে যে সেন্ড করবে তাকে দিবেন তাহলে তারা আপনাকে সেন্ড করে দেবে। ধরুন আমি এখন একটি লেনদেন করব, তো আমার এখন আছে অ্যাকাউন্টে 11.54 USD দেখতেছেন। সো আমি এখন একটি ট্রানজ্যাকশন করব, তো সেন্ড মানিতে যাওয়ার পর সেন্ড মানি দেন ওয়ালেট অ্যাড্রেস, আমি যেহেতু ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করব সো একটি ডগি কয়েনের ওয়ালেট অ্যাড্রেস দিলাম আমি। তারপর ধরুন আমি এটি ক্লিক করলাম ওকে। সো অনেকগুলো কয়েনের অপশান আসে আপনারা জানেন, ডগি কয়েন, ডিসকর্ড এবং ডিজি বাইট। সো এটি যেহেতু আমি ডগি কয়েন সেন্ড করব ডগি কয়েন ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে কাজটি করতে হবে আপনারা কত অ্যামাউন্ট দিতে পারেন, তো আমি আপাতত সেন্ড করব 35/14 অর্থাৎ এত অর্থাৎ 11.20। ওকে, তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখবেন উইড্রতে আপনার একটি নোটিফিকেশান দিয়েছে, যেহেতু আপনি 35/14 উইড্রো করতেছেন এবং আপনার নেটওয়ার্ক ফি 1 ডগি কয়েন কাটবে। সো সেক্ষেত্রে আপনার উইড্রোতে ক্লিক করবেন। উইড্রোতে ক্লিক করার পর আপনি আসলে যে ইমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন সে ইমেলে একটি ইমেল কনফার্মেশন মেল যাবে, সে কনফার্মেশন মেলটি আপনাকে কনফার্ম করতে হবে। তো
ক্ষেত্রে আমি চলে যাই আমার ইমেল অ্যাড্রেসে। সো ইমেল অ্যাড্রেসে যাওয়ার পর যে কাজটি করতে দেখবেন আমার এখানে একটি নোটিফিকেশান আসবে ইমেলের, এইতে চলে এসেছেন ফ্রি ওয়ালেট টিমে থেকে। তো তারপর আমি যে কাজটি করব, জাস্ট এখানে ট্রানজ্যাকশানে সব কিছু আপনার দেখে দিবে যে কত ট্রানজ্যাকশান হইতেছে, কোন অ্যাড্রেসে যাইতে। জাস্ট আমি এখানে কনফার্ম ডগি কয়েন করলাম, ওকে। তারপর জাস্ট আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম, তারপর আপনারা খেয়াল করে দেখবেন যে ওকে দেখেন ট্রানজ্যাকশান বিং সাকসেসফুলি অ্যাপ্রুভ, অর্থাৎ ট্রানজ্যাকশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর আপনি জাস্ট ইচ্ছে করলে আপনি আপনার ওয়ালেট যেটা আছে ডগিকয়েন ওয়ালেটে যাওয়ার পর আপনারা এটা ক্লিয়ার করে দিবেন। তারপর এখানে দেখবেন একটা অপশান দেখাইতেছে আপনার পে আউট পেন্ডিং 35-15, ওকে। সো এখানে যেহেতু আপনারা জানেন ডগিকয়েন কনফার্মেশন হইতে 10টি কনফার্মেশন লাগে, সো অটোমেটিক্যালি আপনারা এখান থেকে আপনার ইচ্ছে করলে ট্র্যাক করতে পারেন, ট্র্যাক করে দেখতে পারেন যে আপনার ট্রানজ্যাকশানটি কোন পর্যায়ে আছে। আর আসলে কোনো সমস্যা হয় না, অটোমেটিক্যালি ট্রানজ্যাকশান হয়ে থাকে। আর আমি আপনাদের দেখিয়ে দিতেছি আসলে আমি কত ট্রানজ্যাকশন করেছি। যেমন এইটা দেখেন কনফার্মেশন আসলে 5টি লাগবে, সো এখনও কোনো কনফার্মেশন হয় নাই, ওকে। সো আস্তে আস্তে হয়ে যাবে। তো আমার নিচের দিকে আসলে দেখবেন আপনার এখানে আমার পে আউট এখানে 35-15, দেন ইনস্ট্যান্ট পেইন 951, দেন পেইন আপনার 2547, দেন পেইন 7.11, পে আউট 4965, পেইন 2791, পে আউট। এভাবে অনেক আসল ট্রানজ্যাকশান এখানে আমার করা আছে। সো আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই অ্যাকাউন্টটি অর্থাৎ এই ওয়ালেটটি আপনি ইউজ করতে পারেন, এবং 100% ট্রাস্টেড ওয়ালেট, কোনো প্রকার সমস্যা হবে না। এবং সবথেকে বড় বিষয়, আপনার অ্যাকাউন্টটি রিকভারির কোনো চিন্তা নেই, আপনার ইজিলি আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন, ওকে। যেহেতু আপনার ক্রিপ্টো কারেন্সির মেন সমস্যা যদি থাকে আসলে অ্যাকাউন্ট রিকভারি নিয়ে, কারণ প্রাইভেট কি কিংবা আপনার যে সকল সময় কীগুলো থাকে কীগুলো হারিয়ে যাওয়ার পর হয়তো আপনার ডলার আছে কিংবা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনারা রিকভার করতে পারতেছেন না, ওকে। সো আপনাদের বোঝানোর জন্য আসলে ভিডিওটি একটু দীর্ঘস্থায়ী হলো। সো যদি আপনাদের ভালো লেগে থাকে আসলে আমাকে অনুপ্রাণিত করার জন্য হলে একটি ভিডিওতে লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পরবর্তী আপডেটের জন্য। আমি আপনার সাথে অনলাইন রিলেটেড আর্নিং এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপনার সাথে শেয়ার করে থাকি, ওকে। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি যে বিষয়টি হলো সেটি হলো আপনারা এখান থেকে ডগি কয়েন বাদেও অন্যান্য কারেন্সি আছে, সে সকল কারেন্সি আপনার এখান থেকে ইউজ করতে পারবেন, ওকে। সো যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনারা এই আপনাদের আসলে সুবিধার জন্য আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। সো অবশ্যই আপনারা অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, আর অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততদিন ভালো থাকবেন, বাই বাই।